আসসালামু আলাইকুম। আমরা লাইভ বাংলাদেশ এবং ভারতের সংবাদপত্র নিয়ে আলোচনা করার জন্য আসছি আজকে। চলুন আমরা প্রথমে বাংলাদেশের প্রথম আলো দেখে নিই। প্রথম আলো, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প। অশ্রুঝরা দিনে 4 উইকেট, তবু দলের হার। আইপিএল নিয়ে সংবাদ, একটি জেব্রা মরেই গেল, এটা ঢাকার চিড়িয়াখানার খবর। জিএসসিতে নম্বর ও বিষয় কমছে, বাংলাদেশের শিক্ষা সম্পর্কিত খবর, এটি খুব আলোচিত বিষয়। সেদিন এসএসসির রেজাল্ট বেরিয়েছিল, ছেলের চেয়ে মায়ের জিপিএ বেশি, খুব মজাদার এবং চাঞ্চল্যকর একটা ব্যাপার। মা এবং ছেলে দুজন একসাথে পরীক্ষা দিয়েছে এবং মা ছেলের চেয়ে নম্বর বেশি পেয়েছে। যে গোল দেখে সবাই বললেন ওয়াও। আমি মন্ত্রী, নিজেই বিমানের সেবায় সন্তুষ্ট না, বলেছেন বিমানমন্ত্রী। বিএনপি সম্পর্কিত একটা খবর, খালেদার মুক্তি বিএনপির নেতারাই চায় না, বলেছেন আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ। বিলুপ্তির পথে গরু দিয়ে ধান মাড়াই করা, আসলে এখন যান্ত্রিক সভ্যতা এত এগিয়েছে যে এটা এক প্রকারে বিলুপ্তির মধ্যে চলে গেছে। আগে যে ট্রেডিশনালি আমাদের ভারত এবং বাংলাদেশে যেভাবে ধান মাড়াই করা হতো, সেই ধান মাড়াইটা এখন আর করা সম্ভব হয় না বা লোকজনের লাভজনকভাবে করতে পারে না, সবাই আধুনিকতার ছোঁয়া লাগার কারণে যন্ত্র ব্যবহার করছে। এছাড়া বিশ্বকাপ নিয়ে অনেক খবর আছে এবং বাংলাদেশের জাতীয় দল ঘোষণা নিয়ে অনেক খবর আছে প্রথম আলোতে। চলুন আর একটা পত্রিকা দেখে নিই, ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক প্রধান খবর, গানে বন্দনায় ব্যাপারটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন নিয়ে খবর ছিল। কোটি কোটি ডলারের মাদক আসছে মিয়ানমার থেকে, পরের শিরোনাম খুলনা দর্শনা রেলপথে ডাবল লেন হচ্ছে, আরেকটি শিরোনাম খালেদা জিয়ার জামিন নিয়ে আপিল শুনানি শুরু। যেটা পড়েছিলাম প্রথমে, গানে কবিতায় নৃত্যে রবীন্দ্র বন্দনা, মানে দেশের বিভিন্ন, বাংলাদেশ এবং ভারত বিভিন্ন জায়গাতে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন নিয়ে অনেক আয়োজন হয়েছে। খুলনার সাথে ভারতের সাথে যোগ হচ্ছে খুলনা এবং দর্শনা, রেলপথ তৈরি হচ্ছে। আমরা এই খবরটা একটু দেখতে পারি, খুলনা এবং দর্শনা রেলপথ তৈরি হচ্ছে। ঢাকা খুলনা রেল রুটে খুলনা দর্শনা ডাবল সেকশন, ও সরি আমি আসলে ভুল বলেছি যে এটা ভারতের সাথে, নো দর্শনা এটা বাংলাদেশের সাথে, ইন্টারনাল বলেছি। তাছাড়া ভারতের সাথে তো আমাদের রেল যোগাযোগ রয়েছে, যশোর হয়ে এখন তো খুলনা থেকেও ভারতের সাথে যোগাযোগ রয়েছে আমাদের ভারতীয় বন্ধুদের সাথে। এবার আমরা একটু ভারতীয় পত্রিকা দেখব, দৈনিক আনন্দবাজার পত্রিকা, ভারতের বেশ একটি প্রভাবশালী পত্রিকা, লোড নিয়েছিল আবার হয়ে গিয়েছে, হ্যাঁ চলে এসেছে আনন্দবাজার পত্রিকা। নীরব অভিযান, ভাইপুর কেন্দ্রে 93% আসনেই প্রার্থী নেই বিরোধীদের। নির্বাচনে নিরাপত্তা রাজ্যের, নির্বাচনের নিরাপত্তায় রাজ্যের ভরসা সিভিক পুলিশ। 14ই অনিশ্চিত পঞ্চায়েত ভোট হবে বৃহস্পতিবার জানাবে আদালত।
কত হলো কর্মসংস্থান 4 বছরে? জানতে চেয়েছেন নরেন্দ্র মোদি। আসলে মোদির বড় একটা এজেন্ডা ছিল যে ভারতে যে বেকারত্ব ঘুচিয়ে তিনি ইয়ে করবেন, বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করবেন এবং ভারতের অর্থনৈতিক সচ্ছলতা বয়ে আনবেন। ডাকাত রণবীর কাপুর, সৌজন্যে শামসেরা। সন্তানকে ছুঁড়ে ফেলে গাড়িতে যুবতীকে ধর্ষণ। আসলে ইদানিং ধর্ষণ এত পরিমাণ বেড়েছে কল্পনাতীত, ভারতে খুবই ধর্ষণ বেড়ে গেছে। তাছাড়া সবচেয়ে আলোচিত যে ঘটনাটা নিয়ে এখন তোলপাড় চলছে, কাশ্মীরে যে মুসলিম শিশু নাবালিকা শিশুটিকে ধর্ষণ করা হয়েছে সেটি নিয়ে খুবই বিতর্ক চলছে, এমনকি সেই প্রদেশ থেকে মামলাটা সরিয়ে নেওয়া হয়েছে প্রভাবিত হওয়ার ভয়ে, উচ্চ আদালতের আদেশে। এদিকে আরেকটা খবর কাশ্মীর নিয়ে, কাশ্মীরে পর্যটকের মৃত্যুই নিন্দায় সরব বিচ্ছিন্নতাবাদী নেতারাও। প্রাকৃতিক ইয়ে নিয়ে বিয়ে, তাছাড়া সোনাম কাপুরের বিয়ে নিয়েও অনেক খবর রয়েছে। এবার বাংলাদেশের একটি পত্রিকা দেখব, দৈনিক কালের কণ্ঠ। ধৈর্য নিয়ে সাথে থাকবেন। গুলশান অফিস থেকে কর্মচারীর লাশ উদ্ধার। হ্যাঁ, আজকেরই খবর এটা, গতকাল দিনের খবর, 12টার পরে তো তারিখ চেঞ্জ হয়ে গিয়েছে। গুলশান অফিসে একটা বিজ্ঞাপনের অফিসে, বিজ্ঞাপন সংক্রান্ত একটা অফিসে, সেখানে একজন কর্মচারীর লাশ পাওয়া গিয়েছে। 2024 সালের আগেই উন্নয়নশীল দেশ বাংলাদেশ প্রবীণ গণমাধ্যম কর্মীদের জন্য পেনশন চালু করতে যাচ্ছে, আপিল করবে ইসি। সবচেয়ে বড় শিরোনাম হচ্ছে কালের কণ্ঠর, 90 জেএমবির কোনো শীর্ষ জঙ্গির বিরুদ্ধে প্রথম রায় হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক AFM রেজাউল করিম সিদ্দিকীকে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শফিকুল ইসলামের সাংগঠনিক নাম খালিদ, সে 90 জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার, তার সাজা হয়েছে, প্রথম সাজা হলো এটি। SSC পরীক্ষায় অংশ নিয়ে সেলের চেয়ে মা ভালো ফল। হ্যাঁ, এই খবরটি আমরা একটু আগে পড়েছি, সেলে মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। জাতীয় দলের স্কোয়াড, প্রাথমিক স্কোয়াডে মিশু রাজ্জাক, নেই নাসির। 40 কোটি টাকা লুটের প্রস্তুতি, ভেরি গুড। চমকে দিলেন প্রিয়াঙ্কা, ভারতে আবারও ধুলি যাওয়ার ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। আসলে ভারতে কিছুদিন আগে ধুলি ঝড়ে প্রচুর লোক মারা গিয়েছে। পরমাণু আলোচনার আগে শির সঙ্গে দেখা করলেন কিম। সৌদি ইরান দ্বন্দ্বের নেপথ্যে আসল কাহিনী কি? আন্তর্জাতিক খবরের মধ্যে এটি। জাপানের প্রধানমন্ত্রীকে ইসরায়েলে জুতায় খাবার পরিবেশনা। জাপানি প্রধানমন্ত্রীকে ইসরায়েলে জুতায় খাবার পরিবেশনা, কি অদ্ভুত খবর আমরা দেখতে পেলাম, জুতার মধ্যে খাবার খায়, বাঙালি হলে তো কোনোদিনই পারতো না। বাংলাদেশের আরেকটি জাতীয় দৈনিক, দৈনিক যুগান্তর, শির প্রধান শিরোনাম, ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা ট্রাম্পের। মাহাথিরের চ্যালেঞ্জ, কঠিন পরীক্ষায় নাজিব রাজ্জাক। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক, তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং প্রবীণ নেতা এবং অবসাংবিধানিক নেতা মাহাথির মোহাম্মদের থেকে চ্যালেঞ্জ পেয়েছেন। স্বপ্ন জয়ের পথে অদম্য শারমিন। মাদ্রিদ ওপেনে জয়ে শুরু জোকোভিচের।
হাঁটু ব্যথা নিরাময়ে নিয়মিত হাঁটুন, স্বাস্থ্য সম্পর্কিত তথ্য। হ্যাঁ, আমরা সবাই জানি অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক পেইন, অস্ট্রেলিয়ায় যে বল টেম্পারিং কেলেঙ্কারি তা নিয়ে অনেক তোলপাড় আমরা সবাই জানি। নতুন অধিনায়ক পেয়েছে অস্ট্রেলিয়া পেইনকে। আত্মহত্যার আগে মিমির শেষ মেসেজ, আমার ছেলেটাকে দেখে রেখো। সোভিয়েত ইউনিয়নের ভয়ঙ্কর বোমারু বিমান, স্পেনের বার্সেলোনায় বাংলাদেশের ইন্তেকাল, ঋণের চাপে ভ্যান চালকের আত্মহত্যা, মা বাবার সঙ্গে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা, প্রধান শিক্ষকদের টাইম স্কেলের বাতিলের সিদ্ধান্ত নিয়ে রুল, বয়স্কদের বিদায় করার নির্দেশ বিমানমন্ত্রীর, ভারতে ত্রাণবাহী জাহাজ আসছে বুধবার, সরি ভারতের ত্রাণবাহী জাহাজ আসছে বুধবার। চলুন খবরটা আমরা একটু পড়ে নিই। সম্ভবত রোহিঙ্গাদের জন্য হতে পারে, হ্যাঁ সঠিক ধারণা করেছি, এটা ভারতের জাহাজ, নৌবাহিনীর জাহাজ মনে হচ্ছে। আসলে বর্ষা মরশুমের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের একটি জাহাজ বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছবে এবং বাংলাদেশের দুর্যোগ প্রতিমন্ত্রী মফজল হোসেন চৌধুরী মায়া এটি গ্রহণ করবেন এবং শেষ অবস্থায় থাকবেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চলুন আমার আরেকটি পত্রিকার দিকে এগিয়ে যাই। আমরা এবার পড়ব বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি, জমা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা নেই আমানতকারীদের, কোম্পানিটি অবসায়ন করে দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক, মিস্টার মান্নানি 95% খেলাপি, লক্ষ্মীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে ছাত্রের মৃত্যু, টুঙ্গিপাড়ায় বাস চাপায় মোটরসাইকেলের হেই নিহত, নিজুম দ্বীপে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ 2, হ্যাঁ বঙ্গোপসাগরের একটি দ্বীপ নিজুম দ্বীপ, ফরিদপুরে 32,000 টাকার জাল নোট সহ 2 নারী আটক। এখন নারীরা অনেক অপরাধে জড়িত হয়ে যাচ্ছে, ছিনতাইরা হাজানি সহ অনেক প্রকারের ব্ল্যাকমেইলিং থেকে শুরু করে বিভিন্ন রকমের অপরাধে নারীরা জড়িত হচ্ছে এবং নারীদেরকে সন্দেহ কম করার কারণে তারা বিভিন্ন অপরাধে সহজে জড়াচ্ছে। ঘাটাইলে শিবির নেতা আটক, তথ্য প্রযুক্তির উন্নয়নে দেশে দুর্নীতি কমেছে, আসলে কতটা কমেছে ভাববার বিষয় নাকি বেড়েছে কঠিন ব্যাপার বলা। নাটক সিনেমা সব বন্ধ হয়ে যাক, দিন দ্য ডে চলুন আমরা দেখে আসি নয়া দিগন্ত, দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, রাজনৈতিক সমীক্ষা 2, ছোট দলের রাজনীতি, সুরুজদের হাতে বন্দি গণতন্ত্র, রাষ্ট্রপতির শপথ পাঠ পরিচালনায় পরিবর্তনটি কি প্রত্যাশিত, হ্যাঁ বাংলাদেশের রাষ্ট্রপতি দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন, কিন্তু সবসময় রাষ্ট্রপতির শপথ পড়িয়ে থাকেন প্রধান বিচারপতি, কিন্তু এইবার হঠাৎ করে একটি ব্যতিক্রম করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তা হলো স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়িয়েছেন, এ ব্যাপারটা আগে ঘটে নাই, যার কারণে এটা নিয়ে বেশ বিতর্ক চলছে যে কী কারণে কারাদেশে এই স্পিকারকে দিয়ে পড়ানো হলো আর প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার কী উপযুক্ত কারণ ছিল। পরমাণু চুক্তি বাতিল করলেন ট্রাম্প,
রেজা জিয়ার জামিন শুনানি যা বললেন দুই পক্ষের আইনজীবীরা, তাদের কথোপকথন তুলে ধরেছে। লর্ড কার্লাইকে আসতে দিচ্ছে না সরকার। বিএনপির সঙ্গে জড়িত রাজনীতিবিদ আবদুল্লাহ মিন্টুর ছেলে তাবিত আওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিনেত্রী জয়ের আকুতি, প্লিজ একটু সদয় হন। কী নিয়ে আকুতি জানিয়েছেন তিনি? অ্যানিম্যাল রেস্কিউয়ার, তিনি পশু রেস্কিউ বা পশুদেরকে বিপদ থেকে বাঁচানোর ব্যাপারে আর কি আবেদন জানিয়েছেন। গাজীপুরে নির্বাচন স্থগিত। জয়দেবপুর এলেঙ্গা সড়কের ব্যয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আসলে বাংলাদেশে কোনো কনস্ট্রাকশনের কাজ শুরু করলে, কোনো নির্মাণ শুরু করলে ব্যাপক টাকা খালি বাড়তেই থাকে। বিনামূল্যের পাঠ্য বই ছাপার টেন্ডার নিয়ে জটিলতা, অন্তরালে যা হচ্ছে। বই ছাপা আমাদের নতুন কোমলমতি শিশুদের জন্য যে বই সেটা নিয়ে বজ্রপাত। সুনামগঞ্জে বজ্রপাতে 4 জন হতাহত। আন্তর্জাতিক, রাশিয়া বিজয় দিবসে ভয়ঙ্কর সব মরণাস্ত্র প্রদর্শনী করবে। মিলানের বিরুদ্ধে আবারও নকলের অভিযোগ। ভারতের একটি খবর, প্রকাশ্যে নামাজ পড়তে দেয়া হবে না বলে হুঁশিয়ারি ভারতের হরিয়ানায়। চলুন পড়ে আসি আমরা। আসলে ভারতে উগ্রবাদ এখন খুব বড় আকারে ছড়িয়ে গিয়েছে। ভারতে গোরক্ষার নামে মুসলিমদের উপর এক প্রকারের অত্যাচার চলছে। সেদিক থেকে বাংলাদেশের মুসলিম সমাজ বাংলাদেশের হিন্দু সমাজকে অনেক ভালোবাসে, আমরা তাদেরকে অনেক ভালোবাসবো এবং আমরা বাংলাদেশের সম্প্রীতি বজায় রাখবো এবং আমরা কখনোই ভারতের এই দিকটা অনুকরণ করব না যে তারা বিভিন্ন নামে মুসলিম এবং সংখ্যা লোকদের উপর যে নির্যাতন চালিয়ে যাচ্ছে ভারতে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে অনুরোধ জানাচ্ছি যেন সম্প্রীতি সহকারে বসবাস করে, যেন পার্শ্ববর্তী দেশের কুমন্ত্রণা দেখে উদ্বুদ্ধ কেউ না হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই যে খবরটা, পিছনে যে ছবি দেখতে পাচ্ছেন, যে নামাজ পড়ছে, পার্টিগুলো গুটিয়ে নিচ্ছে। প্রকাশ্যে নামাজ পড়তে দেওয়া হবে না বলে ভারতের হরিয়ানায় প্রকাশ্যে নামাজ পড়তে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে হিন্দুত্ববাদী জোটের পক্ষ থেকে। হরিয়ানা গুরুগ্রামে খোলা জায়গায় নামাজ পড়া বন্ধ করতে রোববার বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বৈঠক শুরু হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বজরং দল, শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু ক্রান্তি দল, হিন্দু জাগরণ মঞ্চ, রাষ্ট্রীয় নির্মাণ সংঘ, ভারত বাঁচাও, যাত্রা আন্দোলন নেতাকর্মী সহ আশেপাশে বাসিন্দা এবং কিছু গ্রামের সরপঞ্চরা মানে গ্রাম প্রধানরা উপস্থিত ছিলেন। প্রকাশ্যে নামাজ পড়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেন, নামাজ পাঠ হওয়া উচিত মসজিদ ঈদগাহের মতো নির্দিষ্ট ধর্মীয় স্থানে, যদি জায়গার অভাব হয় তবে নিজের বাড়িতে নামাজ পড়ুন। এতদিন বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ করেনি, কিন্তু প্রতিবাদ এলেই বিষয়টি আমরা খতিয়ে দেখতে হবে। আসলে এটা আসলে ঠিক নয়, কারণ মানুষকে ধর্মীয় ও অন্যদিকে দেখতে পাচ্ছি রাস্তায় নামাজ পড়ায় 7 মুসলিমকে কারাদণ্ড। উফ, এটা তো অনেক দূর গড়িয়ে গেল। আসলে দিন দিন ভারতে মুসলিমদের পরিস্থিতি খারাপ হচ্ছে, নামাজ পড়া নিয়ে হোক বা অন্যান্য যে কোনো জিনিস নিয়ে হোক, সেটা নিন্দনীয়। আমরা চাই তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে। বিমান সেবিকাকে যৌন নির্যাতন, পাইলট। মুসলিম যুবককে ভালোবাসার দিনের পর দিন। উপগ্রহ তৈরি করবে পাকিস্তান, বাহ। বিয়ে করেছেন রাহুল গান্ধী, বিস্ময়সূচক চিহ্ন দিয়ে লিখেছে। বিচারের আওতায় আসছে মিয়ানমার। হ্যাঁ, এখন এটা নিয়ে খুব তোড়জোড় শুরু হয়েছে, মিয়ানমারকে বিচার করার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে।
আমরা আশাবাদী মিয়ানমার বিচারের সম্মুখীন হবে এবং তারা যে যুদ্ধাপরাধ করেছে এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তার বিচার হবে এবং বিশ্ব দেখবে যেন এই রকমের কেউ অপরাধ করতে সাহস না পায়। এবং আমরা দেখতে চাই এই বিচার, এই নির্মম হত্যার বিচার। কাশ্মীরে বিক্ষোভকারী পুলিশ মুখোমুখি, আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত, চীনের অর্থনৈতিক করিডোর ঠিক আছে, নয় দিগন্ত দেখলাম অনেক, নয় দিগন্তর পর আমরা দেখব দৈনিক ইনকিলাব, বাংলাদেশের খুবই পুরনো একটি দৈনিক, দৈনিক ইনকিলাব। বর্ষায় বাড়বে ভোগান্তি, শিরোনাম দেখতে পাচ্ছি, 2019 সালে ভারতের প্রধানমন্ত্রী হতে প্রস্তুত, ইঙ্গিত রাহুলের। খালেদা জিয়ার বাইরে হাঁটার দরকার কি, উনি তো কারাগারের রেস্টে আছেন, এ ধরনের একটা উস্কানিমূলক কথা কে বললেন? জামিন প্রশ্নে আপিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবুল আলম বলেন, মাই লর্ড, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল রিপোর্টে বলা হয়েছে হাঁটাতে অস্ত্রোপচার করা হয়েছে, তাই তিনি চলাফেরা করতে পারে না, ওনার হাঁটার দরকার কি? আচ্ছা, ওনার হাঁটার দরকার কি সেই প্রশ্ন করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম, সরি আমার ভুল হয়েছে সম্ভবত, হ্যাঁ হ্যাঁ অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। ভারতের কৃষকের স্বার্থে দেশের কৃষকের সর্বনাশ, সেটা কিভাবে সম্ভব? একাই লড়লেন রাহুল, খাদ্যে ভেজাল শনাক্তে স্থাপন করা হবে 9টি ল্যাব। এসআই পপিকে মানবিক কাজের জন্য পুরস্কৃত করলেন আইজিপি, হ্যাঁ একজন পুলিশ কর্মকর্তা, তিনি ঢাকার রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে তিনি অ্যাক্সিডেন্টে আহতদের সেবা শুশ্রূষায় এগিয়ে যান এবং ভিডিওটা ভাইরাল হয় এবং তাকে নিয়ে খুব আলোচনা হয় এবং আইজিপি তাকে ডেকে পুরস্কার দিয়েছেন। আসলে প্রশংসার দাবিদার, আমরা পুলিশের কাছ থেকে এমন মানবীয় এবং জনবান্ধব ব্যবহার, জনবান্ধব কার্যক্রম আশা করি। আমরা পুলিশ সম্পর্কে যে কথা শুনতে পাই আমরা এগুলো কখনোই কামনা করি না, এই বনের মতোই সবসময় আমরা চাই পুলিশকে দেখতে। রাজীবের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ মহামান্য হাইকোর্টের। লম্পট শিক্ষক রবিউলের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের মামলা। আসলে নির্যাতনের ব্যাপারটা সবসময় লেগে আছে। ক্ষমতায় ফিরবেন 92 বছরের মাহাতির, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছে যে মাহাতির মোহাম্মদকে ফিরে পুনরায় ক্ষমতায় ফিরে আসবেন কিনা। আজারেঙ্কার বিদায়, তৃতীয় রাউন্ডে শারাপোভা, নির্যাতিত মানুষের প্রতীকে পরিণত হয়েছে ফিলিস্তিনিরা, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। নতুন মালয়েশিয়ার প্রত্যয় মাহাতির এবং আনোয়ারের, তারা বন্ধু থেকে শত্রু এবং শত্রু থেকে পুনরায় বন্ধু হয়েছেন। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী মৃত ওয়াজেদ আলী মিয়ার 9ম মৃত্যুবার্ষিকী আজ, তিনি বাংলাদেশের একজন সূর্য সন্তান ছিলেন, তিনি বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন। সুন্দরবনে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত এক, অস্ত্র উদ্ধার। তুরস্কের অত্যাধুনিক সাজোয়াজান কোবরা 2। আসলে তুরস্ক পৃথিবীর 10টা সেরা সামরিক শক্তির মধ্যে একটি এবং ন্যাটোর সদস্য। তুরস্ক মুসলিম দেশ হলেও অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশীল একটি দেশ সামরিক দিক থেকে। নিউ ইয়র্ক ম্যাগাজিনের প্রতিবেদনে 4 নারীকে মারধরের অভিযোগ, পদত্যাগ করলেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল। মালয়েশিয়া নির্বাচন কাজে লাগবে মাহাথির ম্যাজিক, দেখা যাক মালয়েশিয়া কোনো চমক অপেক্ষা করছে কিনা। 10-এ বাংলাদেশের যে
আন্তর্জাতিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপে 10 স্বর্ণপদকের লড়াইয়ের মধ্যে 9টিতেই খেলছে বাংলাদেশ স্বাগতিক হিসেবে, মানে বাংলাদেশ ফাইনালে উঠেছে। মাননা হকি স্টেডিয়ামে এটা অনুষ্ঠিত হচ্ছে। এবার আমরা দুটো আঞ্চলিক পত্রিকা দেখব। আমার এই চ্যানেলে অনেক আঞ্চলিক ভিউয়ার আছেন, যেমন ভারতের থেকে আছেন, তেমনি অনেকে সিলেটেরও আছেন। সেই সুবাদে আমি সিলেটের একটি পত্রিকা পড়ব, দৈনিক সিলেট। এবার পায়েল এসএসসি পরীক্ষায় জিপিএ পেয়েছে, খুব সুন্দর খবর যে পায়েল এসএসসি জিপিএ পেয়েছে। এরকম একাগ্রতা সবার থাকে না। বিয়ানীবাজারে খুন, জাকির খুন, 3 দিনের রিমান্ডে। আচ্ছা, সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাত, 5 জনের মৃত্যু। মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, দেখতে পাচ্ছেন ছবি আপনারা। সিলেট জেলা জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিশ সুপারের মত বিনিময়, মহাসড়কে চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণের জন্য নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, এটা করলে হয়তো দুর্ঘটনা হ্রাস পেতে পারে। আমরা দেখব এবার পূর্বাঞ্চল, এটা দক্ষিণাঞ্চল খুলনার পত্রিকা। সরকারের চূড়ান্ত বিবেচনায় কোটার প্রজ্ঞাপন, ব্রাশ ফায়ারে নিহত ইউপিডিএফ বিদ্রোহী প্রধান সহ 5, কোটা বাতিল, এ নিয়ে প্রশ্ন আনার দরকার কি প্রধানমন্ত্রী? সরকারের চূড়ান্ত বিবেচনায় কোটা প্রজ্ঞাপন, জনপ্রশাসন সচিব, ব্রাশ ফায়ারে নিহত ইউপিডিএফ, যেটা পড়ছিলাম কিছুদিন আগে, একজন উপজেলা চেয়ারম্যান নিহত হন এবং তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আসতে আসার পথে আরও 5 জনকে হত্যা করা হয়। এই ব্যাপারটা নিয়ে বেশ পাহাড় বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্রদ্ধা, বিএনপি পাহাড়ে ঢুকে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। আসলে পাহাড়ে যে অশান্তি তা নিয়ে বিএনপিকে দোষারোপ করা শুরু হয়েছে। আসলে জানে নাই যে আসলে কতটা সত্য, যেটা বাংলাদেশের রাজনীতির বৈশিষ্ট্য আর কি। ভারতের শক্তিশালী ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা 125। মেয়র নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি, গণসংযোগ এবং নির্বাচনী পথসভায় মেয়র প্রার্থী মঞ্জু, উনি বিএনপি সমর্থিত প্রার্থী। সড়ক দুর্ঘটনা, ফকিরহাটের পরিবহন খাদে নিহত 1, আহত 22। ভেজাল পানি সরবরাহ দায়ে 7 প্রতিষ্ঠানকে জরিমানা। কিছুদিন আগে একটি গবেষণায় পাওয়া গিয়েছে ঢাকা শহরের 97% বোতলজাত পানিতেই মলের জীবাণু পাওয়া গিয়েছে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। রিজভি, খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবীকে ভিসা দিচ্ছে না সরকার। খালেদা জিয়া মুক্তির আদেশ পাবেন মঙ্গলবার। যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলেও দণ্ড। হ্যাঁ, যৌতুক নিয়ে অনেক মিথ্যা মামলা হয়ে থাকে এবং অনেক পুরুষকে হয়রানি করা হয়, অনেক নারীর পক্ষ থেকে, অনেকে চাঁদাবাজির মতন করেও টাকা আদায় করে নেয় মিথ্যা মামলা দিয়ে। সেটা থেকে হয়তো এবার অনেক পুরুষ নির্যাতনের থেকে রক্ষা পাবেন। 3টি উপায়ের কোনটি করবেন ট্রাম্প? ট্রাম্প আসলে ক্ষমতাসীনের পরপরই অনেক প্রত্যেক দিনে আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবং কিছু না কিছু খেলা তিনি জন্ম দিয়েছেন। অদ্ভুত সব অদ্ভুত নিয়মে বেড়ে ওঠে ইংল্যান্ডের রাজ শিশুরা। আপনারা দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের রাজকীয় পরিবার। ভারতে প্রকাশ্যে নামাজ পড়তে, হ্যাঁ এই খবরটা আমরা একটু আগে পড়েছি, প্রকাশ্যে নামাজ পড়তে না দেওয়ার সিদ্ধান্ত।
মেলানিয়া বন্দি? এমনকি হোয়াইট হাউসে জানালা খোলার অনুমতি নেই তার? সে কেমন খবর? আসলে বেশ রোমাঞ্চকর খবর। ইয়েমেনে প্রধানমন্ত্রী সহ 10 মন্ত্রীকে আটক করে রেখেছে আমিরাত বাহিনী। গ্রীষ্মে পানিতে ভাসবে আর বরফে জমবে এই হোটেলে, আর বরফে জমবে এই হোটেল। নতুন একটা হোটেলের খবর, বিচিত্র হোটেলের খবর। সাকিবকে আইপিএলে অবহেলিতই মনে হচ্ছে। ভারতে অনুষ্ঠিত আইপিএলে সাকিবকে অবহেলার কথা নিয়ে আসলে অনেক লেখালেখি হচ্ছে ফেসবুকে। বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা। বাংলাদেশ এবার ওয়েস্ট ইন্ডিজে যাবে এগিয়ে থেকে। মারা গেছেন ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা। ফটোম্যান মোশাররফ করিম। আমার মোশাররফ করিমের সাইজ দেখে আসলে অবাক হয়ে যাচ্ছি। ভারতে কৃষ্ণ হরিণ হত্যা মামলায় সালমান খানের একটি খবর দেখলাম। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সংবাদপত্র পর্যালোচনা। আপনাদের সহযোগিতা পেলে এবং আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেলে আমরা নিয়মিত সংবাদপত্র পর্যালোচনা করব। আর তাছাড়া ভারতের দর্শকরা যদি রেসপন্স করেন, আপনারা যদি চান আপনাদের ওখানকার পত্রিকা আরও বেশি করে পড়তে, আপনাদের আর তাহলে আরও বাড়াবো। সেক্ষেত্রে আমি আপনাদের ফিডব্যাক আশা করছি। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।